Checklist.io. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেল স্টেশন থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আপনাদেরকে মেট্রো রেলের সার্ভিস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা ঢাকার মতিঝিল থেকে উত্তরা উত্তর অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি টিকিট কেটেছি 100 টাকা করে, এবং কিভাবে সহজে টিকিট কাটবেন এই ভিড়ের ভিতরে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন রয়েছি মতিঝিলের শাপলা চত্বরের পাশে। এটাই হচ্ছে মতিঝিলের লাস্ট মেট্রো রেল স্টেশন। এখান থেকে রাত 8-9 পর্যন্ত লাস্ট মেট্রো রেল ছেড়ে যায় উত্তরার উদ্দেশ্যে। আমরা এখন এই প্ল্যাটফর্মে উপরে উঠতেছি। এখন বাজে সময় 6:24 এবং এখন ট্রেন আসবে 6:33 এবং সেটা ছাড়বে 6:40, এবং এর নেক্সট ট্রেন আসবে 6:48। আমরা সে পর্যন্ত দেখব। এখান থেকে সাধারণত সবাই টিকিট সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। টিকিটের বিক্রয় মেশিন, এখানে মেশিন দ্বারা টিকিট আপনারা পার্সোনালভাবে বা নিজে এখান থেকে মেশিন থেকে টিকিট ক্রয় করে নিতে পারবেন, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যত লাইন দেখতে পাচ্ছেন সাধারণত সবাই মেশিন থেকে টিকিট নিজে নিজে ক্রয় করতেছে, এবং এই সাইডে যে লাইনটা রয়েছে যারা অপারক, যারা মেশিনে টিকিট ক্রয় করতে পারে না, তারা ওখান থেকে সাধারণত মূলত টিকিটটা ক্রয় করে নিয়ে থাকে। এইখানে ভাড়ার তালিকা দেওয়া রয়েছে, আপনারা যে যে গন্তব্যে যাবেন সেই সেই গন্তব্যের ভাড়া এখানে নির্ধারিত ভাড়া এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এখন এক যাত্রী ভাই এখান থেকে টিকিট মেশিন থেকে কিভাবে কাটতে হয় সেটি কাটতেছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে সিলেক্ট করলো, তারপর জায়গা সিলেক্ট করলো, দেখুন, তারপরে এখানে টাকা প্রবেশ করতেছে একটা একটি করে। এই যে টিকিট বেরিয়ে এসছে। এইভাবে টিকিট সাধারণত ক্রয় করতে হয়, এবং এর পরবর্তীতে আর এক ভাই আরেকটি টিকিট সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন, কাটার চেষ্টা করতেছেন। দেখি ইনারটা কিভাবে ইনি টিকিটটা সংগ্রহ করে থাকেন এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেটা এই ভিডিও থেকে এখন দেখে বুঝতে পারবেন। এখানে একটি একটি মানে যে টাকার নোটই দেন একটা একটা করে নোট দিতে হবে, অনেক সময় টাকাটা এই যে দেখতে পাচ্ছেন নিতে চায় না, কারণ এখানে ওনার সিলেক্টটা চলে গিয়েছে, উনি কয়েকবার ট্রাই করতেছেন বাট ওনার টাকা নিচ্ছে না। এই ধরনের নানা ধরনের হ্যাসেল থেকে আপনারা যদি অন্যভাবে টিকিট ক্রয় করতে চান তাহলে আমরা দেখাবো সেটা। দেখেন কি ধরনের সমস্যা, সাধারণত এই ধরনের সমস্যা এই মেশিন দ্বারা হয়ে থাকে, তাই এই বিকল্প হিসাবে আমি যেটা লাইনে দাঁড়িয়েছি মেশিনের ডিস্টার্ব, মেশিনের কার্যক্রম বুঝি না, দেখে লাইন থেকে আমরা টিকিট সংগ্রহ করব, সেজন্য এখানে দাঁড়িয়েছি। পার্সোনালভাবে উনি মেশিন থেকে আমাদের সবাইকে, এই যে আমি লাইনে দাঁড়িয়েছি সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। অল্প কিছু ভিড় রয়েছে,
এবং খুব সহজেই খুব দ্রুত উপায়ে এই লাইনের মাধ্যমে আমরা টিকিট সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। মতিঝিল থেকে দেয়াবাড়ি পর্যন্ত, উত্তর দেয়াবাড়ি পর্যন্ত টিকিটের মূল্য 100 টাকা জন প্রতি। লাইন শেষ 100 টাকা দিয়েছি এবং 100 টাকার বিনিময়ে উত্তরা দেয়াবাড়ি পর্যন্ত 100 টাকা মেট্রো রেলের টিকিট সংগ্রহ করলাম। একবারে উত্তরা দেয়াবাড়ি পর্যন্ত প্লাস মতিঝিল থেকে উত্তরা দেয়াবাড়ি পর্যন্ত যে কার্ডটা দিয়েছে এইভাবে পাঞ্চ করতে হবে। এখানে মেশিনের উপরে দেখতে পাচ্ছেন সবাই এইভাবে পাঞ্চ করে ভিতরে প্রবেশ করে থাকেন। টিকিটটা পাঞ্চ করলাম, পাঞ্চ করার পরে আমরা ভিতরে প্রবেশ করেছি এবং এই চলন্ত সিঁড়ি দিয়ে আমরা এখন দ্বিতীয় এবং তৃতীয় তলায় চলে যাব, যেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে মেট্রো রেল। দেখেন এই সন্ধ্যার সময় পর্যাপ্ত পরিমাণে ভিড় রয়েছে মতিঝিল মেট্রো রেল স্টেশনে, প্রচুর ভিড় রয়েছে এবং আপনাদেরকে ট্রেনের ভিতরের অবস্থা এবং সার্ভিস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখি মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম, ভিতরে অনেক ভিড় রয়েছে। যদিও এটা প্রথম এখান থেকে ছাড়বে, কিন্তু এই মুহূর্তে এখানে যে ভিড় রয়েছে তাতে আরও লোকজন আসতেছে এবং এটা এখনও ছাড়তে 5 মিনিট বাকি রয়েছে। এখনও কোনো ছিট নাই, সেজন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি। আমরা নেক্সট ট্রেনে যাওয়ার চিন্তা ভাবনা করেছি এবং এই ভিডিওতে আপনাদেরকে এই রেলের যে ভিড় রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। পুরো রেলে কী পরিমাণ ভিড় থাকে এই সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এই মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবং এই ট্রেনের মেট্রো রেলের সামনের বগিটা, সম্পূর্ণ সামনের বগিটা সম্পূর্ণ মহিলাদের জন্য নির্ধারণ করা রয়েছে। সেখানে শুধু মহিলারাই বসতে পারবেন এবং যাত্রা করতে পারবেন, অর্থাৎ মহিলাদের জন্য সংরক্ষিত প্রথম বগিটি। Music licensing reimagined. ট্রেনটি এখনই ছেড়ে যাবে, এখনই বাজে 6:40। ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 6:40 এখান থেকে ট্রেনটি ছেড়ে চলে গেল এবং নেক্সট ট্রেন আসবে 7 মিনিট পরে এবং সেটা 8 মিনিট পরে এবং প্রতি 8 মিনিট পর অন্তর অন্তর এখান থেকে ট্রেনটি ছেড়ে যায়। মিউজিক লাইসেন্সিং এখানে রয়েছে, টয়লেটের সুব্যবস্থা রয়েছে এবং এই যে বলতে বলতে আরেকটি ট্রেন চলে এসেছে। আমরা এখন এই ট্রেনে ওঠার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা এখন ট্রেনের ভিতরে প্রবেশ করতেছি এবং এখানে এখন সিটের খালি রয়েছে। তারপরেও দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন যাত্রী ভরে গিয়েছে। আস্তে আস্তে যাত্রীর চাপ বাড়ছে। আমরা ট্রেনের ভিতরে উঠে বসে পড়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। প্রত্যেকটা কামরাতে এসি রয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে 6:50 এবং আমরা কতক্ষণে উত্তরা দেয়াবাড়িতে পৌঁছাবো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মিউজিক লাইসেন্সিং রিইমাজিনড। প্রতিটা স্টেশনে 15-20 সেকেন্ড করে দাঁড়িয়ে থাকে। প্রতিটা স্টেশনে মূলত 15-20 সেকেন্ড করে এখানে অপেক্ষা করে যাত্রী ওঠানামা করার জন্য। আপনারা সেই দিকে সতর্কতা অবলম্বন করবেন যখন আপনারা মেট্রো রেলের সার্ভিস নেবেন। দেখেন আস্তে আস্তে যাত্রী সংখ্যা প্রচুর বাড়ছে। এখানে দাঁড়ানোর মতো জায়গা, স্পেস খুবই কম। এখন আমাদের ট্রেনটি পল্লবীতে এসে দাঁড়িয়েছে। এখানে মিটার দেখতে পাচ্ছেন, যে যে স্টেশনে এখানে থামবে সেই মিটারটি ওখানে দেখানো শো করে। মেট্রো রেলের অধিকাংশ যাত্রী মিরপুরে এসে নেমে যায়। এখন দেখতে পাচ্ছেন অনেকটা হালকা হয়ে রয়েছে। আমরা উত্তরা দিয়াবাড়ি এসে পৌঁছেছি। আমরা এখন নামার জন্য প্রস্তুতি নিয়েছি। এখন আমরা ট্রেন থেকে নামব। এখন বাজে 7:20 দেখতে পাচ্ছেন এখন সময় হলো 7:20, অর্থাৎ আমাদের সময় লেগেছে 30 মিনিট। আমরা 30 মিনিটে মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি এসে পৌঁছে গিয়েছি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই এখন আমরা এখান থেকে নেমে যাব। আমরা এখন বাইরের দিকে নেমে যাব। এটা দিয়ে নিচে নামতে হবে। বের হওয়ার সময় আমাদের যে টিকিটটি রয়েছে এই টিকিটটা এই ভিতরে প্রবেশ করাইতে হবে, কিন্তু আমি নতুন অবস্থায় না জানার কারণে আমি এখানে পাঞ্চ করেছিলাম, তাই গেট বন্ধ হয়ে গিয়েছে। পরে সিকিউরিটি গার্ড বা আনসার আমাকে বললো ভিতরে প্রবেশ করান। পরে আমি কার্ডটি ভিতরে প্রবেশ করিয়েছিলাম। কার্ডটা জমা হয়ে গেল। এখন বাজে 8:20, দিয়াবাড়ির ভিতরের পরিবেশ। এখনও অনেকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই গেট দিয়ে এখন বাইরে বের হয়ে যাব। বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, সবাই এখানে অপেক্ষা করতেছে। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। মেট্রো রেল থেকে নিচে নামার পরে দেখতে পাবেন এখানে অসংখ্য খাবারের ফাস্টফুডের দোকান রয়েছে, খাবারের হোটেল আছে আশেপাশে। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে খেয়ে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। এইখানে অসংখ্য খাবারের দোকান।